সবাই বলছে যে ছবিতে নায়ক কে, কারণ এখানে যে ভিলেন, আমি ভিলেন বলবো না, হি ওয়াজ সাইকো লাভার, তাকেও বলে হচ্ছে সে আমার হিরো, সে পাবলিসিটি করেছে। এটা জাস্ট আমাদের একটা পাবলিসিটির একটা ব্যাপার ছিল, আপনি মনে হয় দেখেছেন। তো আরেকজন যে আছে মেইন হিরো, সেও কিন্তু হিরো। আবার যে হাজবেন্ডের ক্যারেক্টার করেছিল, লাস্টে থাকে না, আমাদের যে ডিরেক্টর অল্প একটু করেছে, সেও কিন্তু এখানে ওয়ান কাইন্ডস অফ হিরো বলা যায়। সো আমাকে জিজ্ঞেস করছে যে ছবিতে হিরোকে, সবাই কিন্তু সবার অ্যাঙ্গেল থেকে পাবলিসিটি করছে যে আমি এই ছবির হিরো। তো আসলে ফুলজানটাকে, ফুলজান মানে আমি, সো ফুলজানি এখানে আমি বলতে চেয়েছি যে এখানে ফুলজানি হিরো, ফুলজানি হিরোইন। সো যেহেতু ফুলজান আমি করেছি, সে তো আমি হিরো, আমি হিরোইন। আচ্ছা, এবার আমি পয়েন্টে আসি। সে বারবার বলছে যে আমি ভিলেন না, আমি এন্টি হিরো, তার স্ট্যাটাসে দেখেছেন। তো আমার কোশ্চেন, এন্টি হিরো মিন্স হোয়াট ইন বেঙ্গলি টার্ম? এন্টি হিরো মানে কি? এন্টি হিরো মানে ভিলেন। সো আমি কিন্তু তাকে ডিরেক্ট বলি নাই ভিলেন, আমি বলেছি দ্যাট ক্যারেক্টার ওয়াজ সাইকো লাভার, মিন্স হচ্ছে মানে সে হচ্ছে আমাকে পছন্দ করতো। আসলে তো ভিলেন বলতে তো আপেক্ষিকভাবে বোঝে যে ফার্স্ট থেকেই সে ভিলেনের ক্যারেক্টার করে, আর সে হচ্ছে ফার্স্ট থেকে আমাকে পছন্দ করতো, এলাকায় না পেয়ে সে আর কি এগ্রেসিভ হয়ে যায়, যেটা সচরাচর হয় যে কাউকে যদি কেউ পছন্দ করে, ভালোবাসে, না পেলে তো সে এগ্রেসিভ হয়ে যাবে। তো এই ব্যাপারটা দাঁড়িয়েছে। দেখেন, যখন আমি চিনি বিবি করেছিলাম, জ্যাজ মাল্টিমিডিয়া ওনারা আজিজ ভাই আমাকে বলেছিল যে এই ছবিটা তুমি করো, বিকজ আমি কিন্তু গ্রামের সঙ্গে কখনো রিলেটেড ছিলাম না, বা আমি জীবনে গ্রামেই যাইনি, আমি শহরে বড় হয়েছি, খুলনা সিটির মেয়ে আমি। সো আমি যখন ওই ক্যারেক্টারটা করি, তখন আমার গ্রামের একটা ভালো লাগা কাজ করে। সেখান থেকে আমি বারবার বলছি সবাই কিন্তু, আমি যদিও লাভ স্টেশন ফার্স্ট ফিল্ম ছিল, অনেক ভালো দর্শক ছিল, অনেক হিট ছিল, তারপরেও কিন্তু সবাই আমাকে ওই চিনি বেবি খ্যাত নায়িকা বলে। তো ওইখানের একটা থিংকিং থেকে আমি ভেবেছি যে ফুলজান করব। আর কিছু দর্শক আছে যারা মানে আমাদের ওই রিজনগুলোর, তারা সবসময় বলে যে এই টাইপের ছবি হচ্ছে না। তো যেহেতু এটা আমাদের প্রোডিউসার বা ডিরেক্টর যে আছেন, তারা যখন স্টোরিটা নিয়ে আমাকে নিয়ে ভাবলো, তখন আমার মনে হয়েছে যে না, এটা চিনি বিবির পরে মনে হয় করা যেতে পারে, ফুলজান খ্যাত নায়িকা। তো আরেকটা ব্যাপার বলার যে পুরানো হয়ে গেছে, আসলে পুরানো বলতে কি, আমরা যে শার্টটা পরি, পাঞ্জাবিটা পরি, এটাও কিন্তু পুরনো ড্রেস। যদি এখন এক্সাম্পল বা খুব টক শোতে আসা হয়, পাঞ্জাবিটা কবেকার ড্রেস, আমার দাদা নানারা পরে এসেছে, সো আমরাও এখন পরছি, বাট একটু চেঞ্জ করে পরছি। শার্টটা তো আমি সেই বাবাকে দেখেছি, আমার দাদুকে আমি দেখিনি, বাট গ্র্যান্ড পাপা যারা যারা ছিল সবাইকে দেখছি। শাড়িটা কোথা থেকে এসেছে? অনেক আগে থেকে এসছে। সো পুরানো বলতে তো আসলে কিছু নাই, মানে পুরানো জিনিসটাকেই তো আমরা নতুনভাবে প্রেজেন্ট করি। তো এই ছবিটাও আমরা পুরনো একটা ওই টাইপের স্টোরি, বাট আমরা প্রেজেন্ট করেছি নিউভাবে।